আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টেজ ফর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আমার আরও কিছু জামা ডিজাইন নিয়ে। আশা করি এই ডিজাইনগুলোও আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি চারটা জামা নিয়েছি, যেগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ডিজাইনগুলোও খুব ভালো লাগবে। চলুন তাহলে ডিজাইনগুলো দেখে নিই এক এক করে। এই জামাটাতে আমি কলার দিয়েছি, আর এখানে পোড়াটা তিনটা তিনটা করে বোতাম দিয়েছি। ড্রেসটা হলো রাউন্ড ড্রেস বানিয়েছি, মানে কোনো ফাড়া দেইনি, এখানে সাইডে কোনো ফাড়া নেই। অনেক লং করে জামাটা বানিয়েছি আমি। কোনো ভাড়া দিইনি আমি। আমার পিছনের পাটটা হলো লং, আর সামনের পাটটা হলো ছোট ছোট, আর এখানে আমি এতটুকু ফাড়া রেখেছি। আসলে আমি জামাটা বানিয়েছি পুরাটা ফাড়া দিয়ে, তারপরে এখানে জয়েন্ট করে দিয়েছি, পুরোটা সেলাই করে দিয়েছি। এখানে এতটুকু ফাড়া রেখে আমি, আর এখানে আমি তিনটা করে বোতাম দিয়েছি, যেন দেখতে ভালো লাগে, পড়লেও ভালো লাগে। এই যে তিনটা করে বোতাম দিয়েছি, আর এখানে এটা আমি কলার দিয়েছি। আর হাতাটা, হাতাটা দেখাই আপনাদের, হাতাটাকে আমি এরকম ডিজাইন করে দিয়েছি। এই যে ভেতরে সাদা একটা কাপড় দিয়েছি, আর এতটুকু আমি ফাড়া রেখেছি। আশা করি ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলি, আমি এখানে জামাটাতে কোনো ফাড়া দিইনি, যে কোনো ফাড়া দিইনি। এখানে এই যে ফাড়া দিয়ে তারপরে বানিয়েছি। চলুন তাহলে নেক্সট ড্রেসের ডিজাইনটি আমরা দেখে নিই। এটা হলো আমার আরেকটা জামা, দেখুন এটার গলাতে পাইপিং করেছি আমি। এখানে এতটুকু ফাড়া দিয়ে এই পাঁচটা বোতাম দিয়েছি। জামার যে লে ছিল সেটা আমি লাগিয়ে দিয়েছি হাতার মধ্যে শুধু। আর এটাতে বেশি কিছু করি নাই, নিচেও আমি সে কাপড়টাই লাগিয়ে দিয়েছি। আশা করি গলার ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন। গলাতে এই যে পাইপিং করেছি, ভেতরে একটা কাপড় দিয়ে, তারপরে এই যে লুপ দিয়ে আমি সু বোতাম লাগিয়ে দিয়েছি, গোল করে পাঁচটা বোতাম দিয়েছি। গলাটায় পাইপিং করেছি পান গলা দিয়ে। আশা করি ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন।
তাহলে চলো আমরা নেক্সট জামা ডিজাইনটি দেখে নিই। এটা হলো আমার একটা জামা, যেটার গলাটাতে আমি শুধু পাইপিং করেছি লাল একটা কাপড় দিয়ে, সামনে পিছনে পাইপিং করে দিয়েছি দেখুন। আর এখানে বোতাম ছিল জামার সাথে তিনটা, সেটা আমি লাগিয়ে দিয়েছি। আর হাতাটাতে আমি এখানে পাইপিং করেছি, আর এখানেও পাইপিং করেছি। এই যে দেখেন জামার এখানটাতে আমি একটা পাইপিং লাগিয়েছি, এখানটাতে গলাতে যে পাইপিংটা লাগিয়েছি সেটাই আমি লাগিয়েছি। আর এই যে পুরাটা দুই সাইডে ফাড়াতেও আমি এই পাইপিংটাই লাগিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি নেক্সট জামাটা দেখিয়ে দিই। এটা হলো আমার আরেকটা জামা, বোঝা যাচ্ছে কি না জানি না। লাইটের কারণে কেমন দেখা যাচ্ছে আমি জানি না সত্যি। এটাতে আমি ডুরি পাইপিং, যেটা ওই যে ডুরি লাগিয়ে আমরা পাইপিং দিয়ে থাকি, সেই পাইপিংটা দিয়েছিলাম। কাঁধেও দিয়েছি মুহূর্তে পাইপিংটা। এই যে হাতাতেও দিয়েছি পাইপিং, আর সামনে পুরাটা ভাড়া দিয়েছি আমি। যে এখানে একটা হুক লাগিয়ে দিয়েছি, এতটুক পুরোটা ভাড়া দিয়েছি আমি। আর এখান থেকে ভাড়া দিয়ে এতটুক জয়েন করে দিয়েছি, আর এখান থেকে এতটুক আমি ভাড়া রেখেছি, কারণ এরকম ড্রেস আমার কাছে খুবই স্টাইলিশ লাগে। প্লাজো বা জিন্স প্যান্ট বা প্যান্ট কাটিং সালোয়ার যার সাথে পরে না কেন অনেক ভালো লাগে। এটা ফাড়া, এটা রাউন্ড ড্রেস না, এটা ফাড়া দিয়ে বানিয়েছি আমি দেখেন। যদি আমার ডিজাইনগুলো আপনাদের ভালো লেগে থাকে আর কাজে লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন ড্রেসের ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে, ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো। বুঝতে কোনো অসুবিধা হলে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আপনাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।